Bismillahirrahmanirrahim. Agriculture Helper YouTube channel এবং মাছবাড় YouTube চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আমি সব সময় আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন নিজের প্রতিবেদন তুলে ধরি। এক ভাই আমাকে বলছিলেন আপনার টার্কি কোথায় গেল? সেই টার্কিকে আমি আসলে ফাউল পক্সের ভ্যাকসিন দেব। ফাউল পক্সের ভ্যাকসিন কিভাবে করতে হয় সেটাই দেখাবো। এটা ফাউল পক্সের একটা সরকারি ভ্যাকসিন, দাম 30 টাকা। আমরা 200 মুরগিকে দিতে পারবো। এটা 3 সিসি পানি আমরা মিশ করব। আপনারা দেখেন কিভাবে আসলে আমরা মিশ করি। প্রিয় দর্শক, এটা 3 সিসি পানি, এটা আমরা আসলে এটা মিশ করব। প্রিয় দর্শক, আমরা 3 সিসি পানি এটা মিশ করলাম। এটা ভালোভাবে আপনারা এইভাবে পানিটা আসলে সুন্দরভাবে মিশ্রণ করবেন। মিশ্রণ যদি ভালো না হয় তাহলে আপনার ফাউল পক্সের কাজ করবে না। এভাবে বারবার ইয়া করবেন, করে এটা এই যে দ্রবণ হয়ে গেল, এটা আসলে এভাবে ঝকে এটা আমরা কাগজটা ফাউল পক্সে ছেড়ে ফেললাম। এটা ফাউল পক্সে 3 সিসি পানি দিয়ে 200 মুরগি দেওয়া হয়। আমরা কীভাবে দেই আপনারা দেখেন। আপনাদের অবগতির জন্য আমরা সবসময় আমরা আমাদের প্রতিবেদনগুলো আপনাদের সামনে তুলে ধরি। ধরো দর্শক, এই যে এই পাতলা জায়গাটা, এই যে পাতলা জায়গাটা আপনারা এইভাবে এক ফোঁটা ফেলে দিয়ে এইভাবে 2-3টা ফোঁটা করে দিলেন, হয়ে গেল। হ্যাঁ, এটা এটা কোটা ভিতরে ছেড়ে দিলেন, ওটা ভিতরে এইভাবে আমরা 3-4টা ফোঁড়া দিলেই হলো। আসলে বেশি পড়ে গেছে দর্শক। এই যে পাতলা জায়গাটা আপনারা দেখেন, এখানে আসলে আমরা 3-4টা ফোঁড়া দিয়ে দিলাম। এইভাবে আর কি ফাউল পক্স দেই। বেশি করে ডিমের দাগ আসছে তোর না? প্রিয় দর্শক, আমরা টার্কিগুলোকে আমাদের ফাউল পক্সের আসলে ভ্যাকসিন দিলাম। আসলে সময়ের অভাবে অলরেডি ফাউল পক্স বাড়েই গেছে। আমি আসলে এই কৃষি ফার্ম, মাছ বাড়ি, আসলে বিভিন্ন ছাগল হাঁস মুরগি নিয়ে আসলে একা মানুষ করতে যা হিমশিম খাওয়া যাচ্ছে। আসলে সময় মতো আসলে সব কিছু মেনটেন্স নেই। আমি এই যে আজকে ফাউল পক্সের ভিডিওটা দেওয়া দেখালাম। এভাবে যদি আপনারা বাংলাদেশে 80 খামারিও যদি দেওয়া শিখেন, এটাই আমার সফলতা, এটাই আমার সার্থকতা, এটাই আমার আপনাদের ভালোবাসা। তাই যাদের টার্কি আছে, হাঁস আছে, মুরগি আছে, সব কিছুকে ফাউল পক্স, পিপিআর, রানীক্ষেত, এই ভ্যাকসিনগুলো সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে চাকরি নিয়োগ করে লোক রাখছেন। আমরা আমাদের অলসতা বা গাফলাতির কারণে, পরিশ্রম না করার কারণে আমাদের হাঁস মুরগি নষ্ট হয়ে যায়। প্রিয় দর্শক, প্রায় 4-5 বছর হয়ে গেল আমি টার্কি পালতেছি। আমরা নিয়মিত ভ্যাকসিন দেওয়ার কারণে ইনশাল্লাহ আজ পর্যন্ত একটি টার্কি নষ্ট হয়নি। কিন্তু অনেক উদ্যোক্তা আমাদের থেকে নিস নেন, তাদের আসলে দেখেন আপনারা, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু অত্যন্ত জটিল এবং কঠিন। তাই আপনারা না বুঝে, না জানে, না শুনে, শুধু ইউটিউব দেখে আপনারা কখনো করতে যাবেন না। আপনারা পরিশ্রম না হলে, পরিশ্রমী না হলে সেটা করতে যায় না। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আর ক্ষতির হাত থেকে আপনাদেরকে রক্ষা করার জন্যেই
মাসবাড়ি ইউটিউব চ্যানেল আপনাদেরকে এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল সব সময় সেই সব তথ্য দেয় যে তথ্য দিয়ে আপনি আপনার খামারকে টিকে রাখবেন আপনি আপনার কৃষিকে টিকে রাখবেন আপনি আপনার মাছকে নিজে উৎপাদন করবেন এই সমস্ত তথ্য যদি আপনাদের প্রয়োজন এবং ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন করে দেশ এবং জাতির সামনে প্রসার এবং প্রসার করবেন একটি পরিবারও যদি উপকৃত হয় এগ্রিকালচার হেল্পার থেকে আমরা এতটুকু আশ্বাস দিচ্ছি এখান থেকে সহযোগিতা করে দেশ এবং জাতির একটি পরিবারকে হলেও সচ্ছল দেখতে চাই এই আশা এই চাওয়া আল্লাহর কাছে আমরা যতক্ষণ পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে হায়াত দেয় এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম।